আমি আর কারো দেওয়া কিছু পড়ব না। এবারের মতো আমাকে মাফ করে দিন, প্লিজ ছাড়ুন আমার আঁচলটা। কি করছেন এমন করবেন না প্লিজ। না, আমার দেওয়া শাড়ি না পরে তুই অন্যের দেওয়া শাড়ি পরেছিস, এত সাহস তোর কোথা থেকে আসে আজ আমি দেখব। প্লিজ এমন করবেন না, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। আমার কোনো কথাই উনি শুনলেন না, একটানে আমার শরীর থেকে শাড়িটা খুলে ফেললেন, আর আমি নিজেকে ঢাকার জন্য দুই হাত দিয়ে বৃথা চেষ্টা করে যাচ্ছি। উনি ওই শাড়িটাতে আগুন ধরিয়ে দিলেন। আমি ঝিনুক, আর যিনি আমার শাড়ি খুলে আগুন ধরিয়ে দিলেন উনি আমার ফুফাতো ভাই কাবিদ হাসান। আমার বাবা মা আমি খুব ছোট থাকতেই গত হয়েছেন, তাই ছোট থেকেই ফুফির বাসায় থাকি। আজকে আমার বার্থডে ছিল আর আমি আজকে কাবিদের দেওয়া শাড়িটা না পরে উনার কাজিন রাকিবের দেওয়া শাড়িটা পরেছিলাম। এটাই ছিল আমার অনেক বড় ভুল, তাই সেটার এখন মাশুল দিতে হচ্ছে। উনি পার্টির মাঝ থেকে আমাকে হাতে ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেলেন। তারপরের ঘটনা তো আপনারা জানেনই, আমি ওনার এই ভয়ঙ্কর রূপ দেখে চুপসে গেলাম আর চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। আচমকা উনি আমার হাত ধরে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরলেন। ইচ্ছে তো করছে ওই শাড়িটা সাথে সাথে তোকেও জ্বালিয়ে দেই, কিন্তু পারছি না। আর কখনো আমার কথার অবাধ্য হলে এই শাড়ির জায়গায় তোকে জ্বালিয়ে দিব মনে রাখিস রেগে চিল্লিয়ে। কথাগুলো বলে উনি আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে ছাদ থেকে চলে গেলেন, আর আমি ওইখানে পরেই কান্না করতে লাগলাম। কেন উনি আমার সাথে এমন করেন, কেন এত কষ্ট কেন দেন উনি আমাকে? কথাগুলো নিজে নিজে বলছি আর কান্না করছি, আজ যেন চোখের পানি আর বাঁধ মানছে না। আজ উনি আমার সম্মানের কথা ভাবলেন না, কিভাবে পারলেন আমার শরীর থেকে শাড়িটা খুলে ফেলতে? কোনোদিন ক্ষমা করব না আমি ওনাকে, কোনোদিন না। দুই ঘন্টা পর আমি কান্না করতে করতে ওইখানেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ অনুভব করলাম কেউ আমার শরীরে কিছু জড়িয়ে দিচ্ছে। ধরফরিয়ে উঠে চোখ খুললাম, চোখ খুলে দেখি উনি আমার শরীরে একটা চাদর জড়িয়ে দিচ্ছে। ওনাকে দেখে আমার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে গেল। আমি ভয়ে ওনার থেকে দূরে সরার চেষ্টা করি। আমাকে যখন এতই ভয় পাস তাহলে আমার কথার অবাধ্য হস কেন? নিশ্চুপ চুপ করে আছিস কেন ধমক দিয়ে? আমি ইচ্ছে করে এমন করিনি। ওই শাড়িটা যে রাকিব ভাইয়া দিয়েছেন আমি জানতাম না, আর প্যাকেটের উপরে কোনো নামও ছিল না। নেক্সট টাইম যাতে এমন ভুল না হয়, আমার দেওয়া জিনিস ছাড়া তুই কারো কিছু ইউজ করতে পারবি না, মনে থাকবে জোরে, হু হু হুম থাকবে কাপা কাপা গলায়। যা এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি একটু পরে খাবার নিয়ে আসছি। আচ্ছা, আর কোনো কথা না বলে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে লম্বা একটা শাওয়ার নিলাম। মাথা থেকে কিছুক্ষণ আগের ঘটনাটা সরাতেই পারছি না, ভাবলেই বারবার কান্না পায়। হঠাৎ ওয়াশ রুমের দরজায় নক পড়ল। কিরে ছাদ থেকে এসেছিস, এক ঘন্টা হবে এখনো ওয়াশরুমে কি করছিস, ফ্রেশ হতে এতক্ষণ লাগে রেগে? কোনো জবাব দিলাম না, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। ওনার দিকে চোখ পড়তেই দেখি উনি খুব রেগে আছেন। ভয় দুই তিনটা ঢোক গিলে বললাম, আসলে শাওয়ার নিতে নিতে এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি, ভয়ে মাথা নিচু করে বললাম, ঠিক আছে এখন তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। আমি এসে যাতে দেখি প্লেটের খাবার সব ফিনিশ, ওকে, এই বলে উনি চলে গেলেন রুম থেকে। আমিও আর দেরি না করে চুলগুলো কোনোরকম একটু মুছে খাবারটা খাওয়া শুরু করলাম। খেতে খুব কষ্ট হচ্ছে, এতগুলো খাবার কিভাবে শেষ করব বুঝতে পারছি না, তবুও কোনোরকম খাবারটা শেষ করলাম। উনি রুমে এসে বললেন, কিরে খাওয়া শেষ করেছিস? হুম করেছি। হঠাৎ খেয়াল করলাম উনি আস্তে আস্তে আমার কাছে আসছে, তার চোখে মুখে কেমন যেন নেশা মনে হচ্ছে। ওনাকে আমার দিকে আসতে দেখে আমি পিছাতে লাগলাম।
এক পর্যায়ে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল আমার। উনি আমার খুব কাছে, এতটাই কাছে যে আমার মুখে ওনার নিঃশ্বাস পড়ছে। খুব অস্বস্তি লাগছিল আমার। আমি কিছু বলতে যাব তার আগেই উনি, চুলটা কি ভালো করে মুছা যায় না, তুই কি এখনো ছোট নাকি, চুলটা ভালো করে মুছে শুয়ে পড়, এই বলে উনি কিছুটা দূরে সরে গেলেন। আমি ওনার এই আচরণে অবাক না হয়ে পারলাম না। এত বাজে ব্যবহার করে এখন এত আধিক্যতা দেখানোর মানে কি? আজীব লোক তো। কথাগুলো ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বললাম, কিরে আমার দিকে তাকিয়ে আছিস কেন? নানা মানে এমনি অপ্রস্তুত হয়ে। ঠিক আছে শুয়ে পড়। উনি খাবারের প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেলেন। আমিও চুলটা ভালো করে মুছে দরজা লক করে লাইট অফ করে শুয়ে পড়লাম। কান্না করার ফলে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ঘুমের মধ্যেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। গভীর ঘুমে মগ্ন থাকায় চোখ খুলে ব্যক্তিটিকে দেখার ইচ্ছেটা আর হলো না। ওইভাবেই বেঘরে ঘুমালাম। বাচ্চাদের মতো ঘুমানোর স্বভাবটা আর গেল না তোর, মৃদু হেসে। সকালে ফুফিমনি, আমি আবার কলেজে যেতে চাই, প্লিজ তুমি ভাইয়াকে বলে একটু রাজি করাও না করুণ সুরে। আমি কি বলবো বল, তুই তো কাবিদের রাগ সম্পর্কে জানিসই, যেটা না বলে সেটা হ্যাঁ করানোর সাধ্য কারো নেই। তোর ফুফা থাকলে হয়তো বলে রাজি করানো যেত। ফুফিমনির কথায় মন খারাপ করে চলে আসলাম। ডাইনিং টেবিলে বসে আছি, আমার খেতে ইচ্ছে করছে না, কলেজে যেতে খুব ইচ্ছে করছে। মাস খানিক ও হয়নি কলেজে ভর্তি হয়েছি, তার মধ্যেই আমার কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে এই রাক্ষসটা। সেদিনের কথা মনে পড়লে এখনো খুব ভয় লাগে। অতীত বাহেসএসসিতে এত ভালো রেজাল্ট করবি ভাবিনি, এক প্রকার খোঁচা মেরে কথাটা বললেন কাবিদ ভাইয়া আমাকে। জানি না ওনার সাথে আমার কি শত্রুতা আছে, কিন্তু ছোটবেলা থেকে উনি একদমই আমাকে সহ্য করতে পারেন না। হুম, মাথা নিচু করে ফুফা, কাবিদ আমি চাই ঝিনুক ভালো কোনো কলেজে পড়ুক, আর এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম, তুমি ওকে ভালো কলেজে অ্যাডমিশনের ব্যবস্থা করবে। কাবিদ, ঠিক আছে আব্বু। উনি আমাকে খুব ভালো একটা কলেজে অ্যাডমিশন করিয়ে দেন, আমি কলেজে চান্স পাই। যাক, প্রথম দিন আমাকে উনি কলেজে দিয়ে আসলেন আর বললেন এমন কোনো ভুল করবি না যাতে তোর কলেজে যাওয়া বন্ধ করে দিতে হয়, কথাটা মাথায় রাখিস। এই কথাটা দ্বারা উনি কি বুঝিয়েছেন তা আমি বুঝিনি, কিন্তু এতটুকু বুঝেছি যে আমার একটা ভুল আমার কলেজে পড়ার স্বপ্ন ভেঙে দিতে পারে। তাই পাল্টা কোনো প্রশ্ন না করে মাথা নিচু করে হুম বললাম। আমি কলেজে ভর্তি হওয়ার 2 দিন পরেই ফুফা অফিসের কাজে দেশের বাইরে চলে যান। আমি খুব সাবধানে কলেজে যাওয়া আশা করি যাতে কোনো অভিযোগের সম্মুখীন না হতে হয়, কারো সাথে বন্ধুত্ব করার সাহস করতে পারিনি, কেন জানি না খুব ভয় কাজ করে। এইভাবে কিছুদিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন রাজ নামের একটা ছেলে গায়ে পড়ে আমার সাথে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বারবার না করে দেই, প্রায় 3-4 দিন আমাকে বন্ধু বানানোর জন্য পেছনে লেগেই ছিল। এক পর্যায়ে আমি তার বন্ধু হতে রাজি হয়ে গেলাম। রাজ ছেলেটা খুব মিশুক ছিল, অল্পতেই মন জয় করে ফেলত সবার। ওর সাথে আমার বন্ধুত্বটা ভালোই জমে উঠেছে। ক্ষণিকের জন্য আমার মাথা থেকে কাবিদ ভাইয়ার কথাগুলো সরে গেছিল। একদিন সব বন্ধুরা মিলে জোর করছিল বাহিরে একসাথে খাবে, আমি না করে দেই, কিন্তু রাজ অনেক জোরাজোরি করে যাওয়ার জন্য। এক পর্যায়ে রাজ আমার হাতে ধরে বলে চলো তো কিছু হবে না, ঠিক সেই সময় কাবিদ ভাইয়ার আগমন। রাজ আমার হাত ধরেছে সেটা উনি দেখে ফেলেছেন। উনি এসে রাজকে বেঘরে মারতে শুরু করলেন। আমি ওনাকে আটকানো চেষ্টা করে যাচ্ছি কিন্তু উনি থামছেন না। কিছুক্ষণ পর উনি থামলেন আর তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে ঠাস্বাস। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, উনি আমাকে টানতে টানতে নিয়ে গেলেন। বাসায় এসেও উনি আমাকে ছাড়লেন না।
টানতে টানতে ওনার রুমে নিয়ে আমাকে ফ্লোরে ছুঁড়ে মারলেন। আমাকে এভাবে টানতে দেখে ফুফিমনি, কি হয়েছে, ওকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছিস, জিজ্ঞেস করতে করতে পেছনে পেছনে আসতে লাগলেন, কিন্তু রুমে আর ঢুকতে পারলেন না। তার আগেই উনি ওনার রুমের দরজাটা বন্ধ করে দিলেন। উনি এক পা করে আমার দিকে এগোচ্ছে আর আমি ভয় জমে যাচ্ছি। ওই ছেলেটা তোর হাত ধরাতে খুব ভালো লেগেছিল বুঝি? ক কি বলছেন এসব? কি বলছি বুঝতে পারছিস না? দাঁতে দাঁত চেপে ও নিজ থেকে ধরেছে ভাইয়া, আমি ধরতে দেইনি, ভয় ভয়। চুপ, একদম চুপ, চিৎকার করে। ওনার চিৎকারে আমার অন্তর আত্মা কেঁপে উঠল। উনি এদিকে ওদিকে কি যেন খুঁজছেন। আমি ভয়ে কোনো কথা বলছি না। হঠাৎ দেখি উনি একটা বেত নিয়ে আমার সামনে আসছেন। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন, প্লিজ ভাইয়া মারবেন না, কান্না কান্না ভাবে। ভুল যেহেতু করেছি শাস্তি তো পেতে হবে, তাই না? যাতে এই শাস্তির কথা মনে রেখে দ্বিতীয়বার ভুল করার সাহস না পাস। ভাভা ভাইয়া মাফ করে দিন, কেঁদে দিয়ে আমার কথা হয়তো ওনার কান অবধি পৌঁছানোর আগেই উনি আমাকে বেত দিয়ে মারতে শুরু করলেন। ওনার এক একটা বেতের আঘাত আমাকে মৃত্যুর যন্ত্রণার কথা মনে করিয়ে দিচ্ছে। মৃত্যুর যন্ত্রণা কেমন হয় তা আমার জানা নেই, কিন্তু ওনার দেওয়া বেতের প্রত্যেকটা আঘাত আমার মৃত্যুর যন্ত্রণা থেকেও বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। আমি জোরে জোরে কান্না করতে করতে বলছি, ভাইয়া আমাকে মারবেন না, আমার খুব ব্যথা লাগছে, ছেড়ে দিন ভাইয়া, আর ভুল হবে না, এবারের মতো মাফ করে দিন। আমার আত্মনাদ ওনার মনে একটুও মায়া জন্মাতে পারেনি। উনি জানোয়ারের মতো আমাকে বেঘরে মেরাই চলেছে। এক পর্যায়ে উনি ক্লান্ত হয়ে আমাকে মারা বন্ধ করে দেন আর রুম থেকে বেরিয়ে রুমের দরজা বন্ধ করে চলে যান। আমার উঠার মতো কোনো শক্তি নেই, আমি ফ্লোরে পড়েই ব্যথায় কাতরাচ্ছি। ফুফিমনি, কাবিদ, তুই এতিম মেয়েটাকে এইভাবে মারতে পারলি, তোর কি একটুও মায়া লাগেনি মেয়েটার জন্য? কাবিদ, ও দোষ করেছে তাই মার খেয়েছে, দোষী মানুষের জন্য আমার কখনো মায়া লাগে না। ফুফিমনি, তোর মায়া না লাগতে পারে কিন্তু আমার লাগে, এসব অন্যায় আমি আর সহ্য করব না, আমি ওকে নিয়ে আসছি। কাবিদ, না আম্মু, তুমি ওর কাছে যাবা না, তুমি যদি ওর কাছে যাও তাহলে এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাব। ফুফিমনি, কাবিদ কি বলছিস এসব, কেন এমন করছিস বাবা, মেয়েটাকে এত মেরেছিস এখন তো ছেড়ে দে, ওকে মেডিসিন দিতে হবে। কাবিদ, ওইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ওর ব্যাপারটা বুঝে নেব। এই বলে উনি চলে গেলেন। রাত 10:45টা, হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেলাম। চোখ তুলে দেখি কাবিদ ভাইয়া, উনি আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, এখনো একই জায়গায় পড়ে আছিস কেন, উঠে দাঁড়া, নিশ্চুপ, কি বলছি কথা কানে যাচ্ছে না, রেগে চিল্লিয়ে, আমার উঠতে খুব কষ্ট হচ্ছে ভাইয়া, কেঁদে দিয়ে, কষ্ট হলে হবে, তোকে উঠতে বলছি, উঠে দাঁড়া, ধমকের সুরে। আমি ওনার কথায় আস্তে আস্তে উঠার চেষ্টা করলাম, কিন্তু শরীরে এত ব্যথা যে উঠতে পারছি না। কি হলো, উঠছিস না কেন? ভা ভাইয়া, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, আমি উঠতে পারছি না, কাঁদতে কাঁদতে। ওনার হয়তো আমার জন্য মায়া হলো তাই উনি আর কিছু না বলে আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলেন। তখনও আমি কেঁদেই যাচ্ছি, এক তো ব্যথা, তার উপর ওনার এসব আচরণ আমাকে খুব কষ্ট দিচ্ছে। একদম কান্না করবি না, ভুল করার সময় মনে ছিল না, ওনার কথাটা কেন যেন আমার হজম হল না, তাই খুব রেগে আমি বললাম, কি ভুল করেছি আমি, আমি কি ওই ছেলের হাত ধরেছি নাকি নিজ ইচ্ছায় আমি ওর হাত ধরে ওর সাথে গিয়েছিলাম, কোনটা? আমি তো ইচ্ছা করে কিছুই করিনি, ও আমার হাত ধরেছিল, এটা কি আমার দোষ? দোষ না করেও বারবার ক্ষমা চেয়েছি আপনার কাছে, বারবার মিনতি করেছি, এভাবে মারবেন না, আমার খুব লাগছে, কিন্তু আমার আত্মনাদ আপনার মন গলাতে পারেনি।
কি ক্ষতি করেছি আমি আপনার? কেন আমাকে এত কষ্ট দেন আপনি? কেন? বাবা মায়ের সাথে আমিও মরে গেলে ভালো হ। ঠাসস, খুব কথা বলা শিখে গেছিস তাই না? মরার কথা বলার সাহস কি করে হয় তোর রেগে? আমি গালে হাত রেখে আরো জোরে জোরে কান্না করতে লাগলাম। এই চুপ, একদম কান্না করবি না, না হলে সত্যি সত্যি এখন তোকে গলা টিপে মেরে ফেলব। জোরে ধমক দিয়ে, উনি খুব রেগে আছেন, কখন যে সত্যি সত্যি মেরে ফেলেন তার কোনো নিশ্চয়তা নেই, তাই ভয়ে চুপ করে গেলাম। কিন্তু কান্না মনে হচ্ছে থামতেই চাচ্ছে না, জোর করে কান্না থামানোর কারণে বারবার হিচকি উঠছে। নে এই পেইন কিলারটা খেয়ে নে নরম সুরে। আমি ঔষধ খেতে পারি না, বমি আসে আমার, হিচকি তুলে খেতে বললাম না ভাইয়া, খুব বমি আসে আমার, ঔষধ খেলে। উনি আর কোনো কথা না বলে মুখ টিপে ধরে জোর করে আমাকে ঔষধটা খাওয়ালেন। ছি, আমি এই বাজে ঔষধটা আমাকে খাওয়ালেন, আমার খুব বমি আসছে, ওয়াক ওয়াক ওয়া। আর একবার ওয়াক সাউন্ডটা করলে সবগুলো ঔষধ মুখ টিপে ধরে মুখে পুরে দিয়ে দুই ঠোঁট এক করে সেলাই করে দেব যাতে ফেলতে না পারিস। ওনার কথায় আমার চোখ বেরিয়ে আসার উপক্রমে, মানুষ এত নির্দয় কিভাবে হয়? উনি আমার হাতে মলম ধরিয়ে দিয়ে বললেন, মলমটা লাগিয়ে এই রুমেই শুয়ে পড়, আমি অন্য রুমে আজকে থাকব। আমি কিভাবে মলমটা লাগাবো ভাইয়া? আপনি একটু ফুফিমনিকে ডেকে দিবেন, আমি ফুফিমনিকে মলমটা লাগিয়ে দিতে বলবো। এমন হলে তো আমি নিজেই আম্মুকে বলতাম তোর কাছে আসতে, কিন্তু আমি চাই না তোকে কেউ হেল্প করুক, তুই নিজের মলম নিজেই লাগাবি। ভ ভাইয়া, আমি কিভাবে মলমটা লাগাবো, আমার হাতে অনেক ব্যথা, লাগাতে পারলে লাগা আর না লাগাতে পারলে নাই। ভাইয়া শু, আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন আর বাহির থেকে লক করে দিলেন। এই মানুষটা এমন কেন? এক তো জানোয়ারের মতো মারলেন, তার উপর মলমটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। আমি কিভাবে মলম লাগাবো, উনি কি এটা বুঝে না? খুব কষ্ট হচ্ছে, কষ্ট করে উঠে বসলাম, হাতের মলমটা দুহাতে মালিশ করে নিলাম কিন্তু পিঠে লাগাতে পারছি না। এক তো পিঠে হাত যাচ্ছে না, তার উপর হাতে প্রচণ্ড ব্যথা, তাই পিঠে মলম লাগানোর বৃথা চেষ্টা না করে শুয়ে পড়লাম। খুব ঘুম পাচ্ছে, উনি তখন পেইন কিলারের সাথে একটা স্লিপিং পিল ও জোর করে আমাকে খাইয়ে দেন, তাই ঔষধের প্রভাবের ফলে খুব ঘুম পাচ্ছে। আমি শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে উনি রুমে আসলেন, আমি বেঘরে ঘুমাচ্ছি, আমার কোনো হুঁশ নেই। উনি আমার পাশে বসে বলতে লাগলেন, আমি খুব খারাপ, আমি তোকে অনেক কষ্ট দেই, কিন্তু বিশ্বাস কর ঝিনুক, আমি না মন থেকে এসব করি না, আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না, তাই না চাওয়া সত্ত্বেও বারবার আমি তোকে কষ্ট দিয়ে ফেলি। তোকে কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না, তার উপর ওই ছেলেটা তোর হাত ধরেছে, এটা আমি সহ্য করতে পারিনি, তাই রাগের বশে তোকে এত মেরেছি। তোর সামনে আসলে কেন জানি না আমি অনেক কঠোর হয়ে যাই, এই কঠোরতার কারণটা আমার জানা নেই, জানি আমার এসব আচরণ তোকে অনেক কষ্ট দেয়, কখনো আমাকে ক্ষমা করবি না তাও জানি, কিন্তু বিশ্বাস কর আমি তোকে খুব ভালোবাসি রে ঝিনুক, জানি তুই আমার কথাগুলো শুনছিস না, কখনো তোর সামনে গিয়ে কথাগুলো বলতে পারবো কিনা জানি না, তবে আড়ালে থেকে তোকে সবসময় ভালোবাসবো রে পিচ্ছি। এই ভালোবাসার আদৌ কোনো নাম আছে কিনা জানি না, বা এটা কেমন ভালোবাসা তাও আমার জানা নেই, তবে এটা জানি যে আমার হৃদয়ের হৃৎস্পদন তুমি। কথাগুলো বলা শেষ করে উনি আমার কপালে গার করে চুমু একে দিলেন। তারপর লাইট অন না করেই উনি আমার জামার চেইনটা খুলে অন্ধকারেই আমার পিঠে মলম মালিশ করে দিলেন। মলম মালিশ করা শেষ করে আমার গায়ে চাদর টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। সকালে ঘুম থেকে উঠার পর অনুভব করলাম ব্যথা অনেকটাই কমে গেছে। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য একবারেই রেডি হয়ে নিচে নেমে এলাম। নিচে নেমে দেখি উনি ডাইনিং টেবিলে বসে আছে আর ফুফিমনি নাস্তা সামনে এনে দিচ্ছে। আমি গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়লাম।
ফুফিমনি আমাকে নাস্তা দিয়ে আবার রান্নাঘরে চলে গেলেন। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য বের হব, ঠিক তখনই উনি বললেন, কিরে কোথায় যাচ্ছিস? ক কলেজে যাচ্ছি ভাইয়া, ভয় ভয়। কোথাও যেতে হবে না তোর, আজ থেকে তোর কলেজে যাওয়া বন্ধ। কিন্তু ভাইয়া, কি বলেছি শুনতে পাসনি? এক কথা বারবার বলতে পারবো না। রেগে এবার আমি কেঁদে দিলাম। উনি কিভাবে আমার কলেজে যাওয়া বন্ধ করে দিতে পারেন? আমার কলেজে পড়ার স্বপ্নটা এভাবে ভেঙে দিল। আমার কান্নার আওয়াজ শুনে ফুফিমণি রান্না ঘর থেকে বেরিয়ে এলেন। ফুফিমণি, কি হয়েছে ঝিনুক, কাঁদছিস কেন মা? ভাইয়া আমাকে কলেজে যেতে দিবে না বলছে, কেঁদে কেঁদে। ফুফিমণি, এসব কি শুনছি কাবিদ? কাবিদ ঠিকই শুনেছ আম্মু, কালকে এমন একটা কাজ করার পরেও ও কোন সাহসে কলেজে যাওয়ার কথা বলে? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, ব্যাস। এই নিয়ে তুমি আমাকে আর কিছু বলতে এসো না আম্মু। আর এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকা কান্না না কেঁদে নিজের রুমে যা। আমি আর এক মুহূর্ত ওইখানে দাঁড়াতে পারলাম না, দৌড়ে নিজের রুমে চলে আসলাম। ফুফিমণি, এত জেদ ভালো না কাবি, ঝিনুক এখনো ছোট, সবে মাত্র মাধ্যমিক শেষ করেছে, ও এত বুঝে না, আস্তে আস্তে বুঝতে শিখে যাবে, এমন করিস না বাবা। কাবিদ, আমি আর কোনো কথা শুনতে চাই না আম্মু, প্লিজ তুমি এই টপিক নিয়ে আর কোনো কথা বলো না, আমার লেট হয়ে যাচ্ছে, আমি ভার্সিটিতে গেলাম, বাই আম্মু। সেদিন অনেক কান্না করেছিলাম, কিন্তু কাবিদ ভাইয়ার পাথর মন গোলেনি, উনি আমাকে কলেজে যেতে দেননি। ফুফিমণিও অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। বর্তমান কিরে, সেই কখন থেকে দেখছি বসে আছিস, খাচ্ছিস না কেন? ননা মানে খাচ্ছি। ওনার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। অনেক ভেবে চিনতে খুব সাহস করে বললাম, ভাইয়া আমাকে কলেজে যেতে দিবেন, আমি কলেজে যেতে চাই, ভয় ভয়। উনি নিচের দিকে তাকিয়ে খাচ্ছে, আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। সাহস করে আবার কথাটা বললাম, এবার উনি আমার দিকে তাকালেন, ওনার চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে আমার কথায় উনি অনেক রেগে গেছেন। ওনার এই রূপ দেখে ভয়ে দু তিনটা ঢোক গিললাম। আমি একবার বলেছি না তোর কলেজে যাওয়া বন্ধ, তারপরেও এত কথা বলার সাহস আসে কোথা থেকে তোর রেগে? আমি কোনো কথা বললাম না, মাথা নিচু করে বসে আছি। উনি চেয়ারে জোরে লাথি মেরে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেলেন। আমি ঠাই ওইখানেই বসে আছি। চেয়ার পড়ার আওয়াজে ফুফিমণি রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। ফুফিমণি, কি হয়েছে রে ঝিনুক, কাবিদ এইভাবে বেরিয়ে গেল কেন? আমি ফুফিমণিকে সব বললাম। ফুফিমণি দীর্ঘ একটা শ্বাস ফেলে বললেন, তুই তো কাবিদকে জানিস মা, ওর রাগটা একটু বেশি, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আর কিছু বললাম না, সোজা নিজের রুমে চলে আসলাম। সারাদিন আর রুম থেকে বের হইনি। দুপুরে খাবার খাওয়ার জন্য ফুফিমণি অনেকবার ডেকেছে কিন্তু দরজা খুলিনি, রাতেও আর রুম থেকে বের হইনি, না খেয়েই শুয়ে পড়লাম। হঠাৎ দরজা খোলার শব্দ, উঠে বসলাম, তাকিয়ে দেখি কাবিদ ভাইয়া। আমি তো দরজা ভেতর থেকে বন্ধ করেছিলাম, তাহলে উনি ঢুকলো কেমন করে? হঠাৎ মনে পড়ল ওনার কাছে তো রুমের চাবি রয়েছে, তাই চুপ করে বসে রইলাম। হঠাৎ দেখি উনি দুই প্লেট খাবার নিয়ে আমার কাছে আসছে। ওনার এইভাবে আসাটা কেন জানি আমার স্বাভাবিক মনে হচ্ছে না, দুপুরে খাসনি কেন? ক্ষুধা ছিল না তাই খাইনি, রাতেও কি ক্ষুধা ছিল না? না, মিথ্যা বলছিস কেন? নিশ্চুপ, নে খাবারটা খেয়ে নে, না খাবো না, মুখ ঘুরিয়ে, এক কথা দুবার বলা আমার পছন্দ না ঝিনুক, রেগে বললাম তো খাবো না, এত আদর দেখাতে আসছেন কেন? সব সময় আপনার কথা মতো আমার চলতে হবে নাকি?
কি বললি তুই? এত সাহস আসে কোথা থেকে তোর? আমার মুখে মুখে কথা বলছিস খুব জোরে ধমক দিয়ে। এতক্ষণ ধরে সাহস নিয়ে কথা বললেও এবার আর আমার মুখ থেকে কথা বের হচ্ছে না। ওনার ধমকের কলিজার পানি শুকিয়ে গেল আমার। উনি আমাকে চুপ থাকতে দেখে আমার সামনে খাবারগুলো রাখলেন আর বললেন, দ্রুত খাওয়া শেষ কর, এক প্লেট খাবার আমার জন্য, কিন্তু আরেক প্লেট খাবার কার বুঝতে পারছি না। তাই জিজ্ঞাস করলাম, দুই প্লেট খাবার আনলেন যে, আরেক প্লেট খাবার কার জন্য? তোর জন্য। মানে তুই দুপুরে খাসনি তাই দুপুরেটা সহ এখন খাবি? কি হ হ, আমাকে কি আপনার রাক্ষস মনে হচ্ছে নাকি? আমি এত খাবার খেতে পারবো না, সেটা আমার দেখার বিষয় না। তুই পারবি কি পারবি না সেটা তোর ব্যাপার, বাট আমি দুই প্লেটের সব খাবার ফিনিশ দেখতে চাই। স্টার্ট নাও ভাইয়া, প্লিজ অসহায় ভাবে। আর একটা কথা বললে আরেক প্লেট যোগ হবে, বাকিটা তোর ইচ্ছা, তুই আর কোনো কথা বলবি কি না। আমি আর কোনো কথা বাড়ালাম না, আমি জানি উনি ওনার কথা থেকে এক পাও নড়চড় হবেন না, শুধু শুধু তর্ক করে কোনো লাভ হবে না। তাই চুপচাপ খেতে শুরু করলাম। অনেক কষ্টে এক প্লেট খাবার শেষ করেছি, আরেক প্লেট খাবার খাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না। আমি অসহায় ভাবে বললাম, ভাইয়া আর খেতে পারবো না। ওকে, এই খাবারটা আমাকে খাইয়ে দে। ওনার কথায় আমি ভেবাচেকা খেয়ে গেলাম। আমি কি ভুল কিছু শুনেছি কিনা সেটা সিউর হওয়ার জন্য জিজ্ঞাস করলাম, কি বলেছেন ভাইয়া? কেন শুনতে পাসনি কি বলেছি? না, মানে আসলে বলেছি এই প্লেটের খাবারটা আমাকে খাইয়ে দে। আমি তো এখানে আরেকজন আছে নাকি, তোকেই তো বললাম। ভাইয়া আপনি কি অসুস্থ? কেন অসুস্থ হব কেন? আপনি আমার হাতে খাবেন এটা কেন জানি আমার হ্যালুসিনেশন মনে হচ্ছে। দেখ ঝিনুক, এত নাটক না করে তাড়াতাড়ি আমাকে খাইয়ে দে, খুব ক্ষুধা পেয়েছে আমার। তোর যন্ত্রণায় এখন অবধি না খেয়ে আছি আমি। আমার জন্য মানে? আবার পাল্টা প্রশ্ন করছিস? এখন আর একটা কথা বললে এই সব খাবার তোকে খাওয়াবো আমি, দেখিস। আমি আর কোনো কথা বললাম না। আর একটা কথা বললে এই মানুষটা সত্যি সত্যি এই সব খাবার আমাকে খাইয়ে ছাড়বে, তাই ভালো মেয়ের মতো তাকে খাইয়ে দেওয়া শুরু করলাম। খাওয়ানো শেষ করার পর উনি বললেন, মুখটা মুছে দে সুন্দরভাবে। ওনার মুখটা মুছে দিলাম। আজ খুব কাছ থেকে তাকে পর্যবেক্ষণ করছি আমি। আজ তার মাঝে কোনো রাগ দেখছি না আমার প্রতি। চেহারাতে অসম্ভব মায়া ভরা, কেমন যেন একটা ইনোসেন্ট ইনোসেন্ট ভাব তার চেহারাতে। কে বলবে ইনোসেন্ট জড়িত চেহারার পেছনে বদমেজাজি একটা রূপ রয়েছে। আমাকে পর্যবেক্ষণ করা শেষ হলে এবার ঘুমা। অনেক রাত হয়ে গেছে। ওনার কথায় আমার হুঁশ ফিরল। উনি প্লেট নিয়ে চলে গেলেন আর যাওয়ার আগে বললেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পর, সকালে উঠতে হবে। আমিও মাথা নেড়ে আচ্ছা বললাম। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছি, নাস্তা করা শেষ করে নিজের রুমে চলে আসবো। ঠিক সে সময় ভাইয়া বললেন, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়, কলেজের যেতে হবে, এমনিতেই লেট হয়ে গেছে, আর দেরি হলে সময় মতো ক্লাসে যেতে পারবি না। ওনার কথা শুনে আমি হা করে তাকিয়ে আছি। কালকে এত রাগ দেখালো আমার উপর, কলেজে যেতে দিবে না বলে ঠা বারণ করে দিল, আর এখন বলছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। কি অবভূত, কিরে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বললাম না, যা যাচ্ছি। দৌড়ে নিজের রুমে এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে গেলাম। উনি আমাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গাড়িতে বসে আছি, ভাইয়া ড্রাইভ করছে, কেউ কারো সাথে কোনো কথা বলছি না। নীরবতা ভেঙ্গে উনি আমাকে বললেন, কলেজে যেতে দিচ্ছি তার মানে এই না যে আমি আগের সব কিছু ভুলে গেছি। তখন ভুলটা তোর ছিল না বলেই এখন তোকে কলেজে যেতে দিচ্ছি।
কোনো ছেলেদের সাথে মিশা তো দূরের কথা, কথাও বলতে পারবি না। কোনো দরকার লাগলে তার জন্য আমি আছি, কারো কাছে তোর যেতে হবে না। কথাগুলো মাথায় ভালো করে ঢুকিয়ে নিস। আচ্ছা, মাথা নিচু করে। উনি যে আমাকে আবার কলেজে যাওয়ার সুযোগ দিয়েছে এটাই অনেক বড় আমার কাছে। তার মতো নির্দয় মানুষের আমার জন্য মায়া হলো এটাই অনেক কিছু। তাই উনি যা বলছে তার সাথে সাথে মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ করে যাওয়াটাই এখন শ্রেয় মনে হচ্ছে। উনি আমাকে কলেজে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটিতে চলে গেলেন, আমিও সোজা ক্লাসে চলে আসলাম। ক্লাসে যাওয়ার পর রাজ এসে জিজ্ঞেস করল, ঝিনুক এতদিন কোথায় ছিলে? এতদিন কলেজে আসোনি কেন? আর সেদিন ওই ছেলেটা কে ছিল? উনি আমার ফুফাতো ভাই ছিলেন। আর রাজ, তুমি আমার সাথে কথা বলো না। আমি কোনো ছেলের সাথে কথা বলা ভাইয়া পছন্দ করেন না। তাই আমার থেকে যত দূরে থাকবে ততই তোমার প্লাস আমার দুজনের জন্যই মঙ্গল। এটা কেমন কথা? তোমার ভাইয়ের কথা মতো তোমাকে চলতে হবে নাকি? এমন তো নয় যে উনি তোমার আপন ভাই, তাই না? উনি এত অধিকার তোমার উপর কেন খাটাচ্ছে আশ্চর্য তো। এত কিছু তোমার জানতে হবে না, যেটা বলেছি শুধু সেটাই মাথায় রেখো। কথাগুলো বলে রাজকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের সিটে গিয়ে বসলাম। আমার পাশের সিটে একটা মেয়ে এসে বসল। হাই, আমি মেঘা, তোমার নাম কি? আমি ঝিনুক। তুমি কি নতুন নাকি? আগে তো দেখিনি তোমাকে। না, আসলে আমি এতদিন কলেজে আসিনি কিছু সমস্যার কারণে, তাই হয়তো দেখোনি। ও আচ্ছা, যাই হোক, তোমার নামটা কিন্তু অনেক সুন্দর। তোমারও আজকে ক্লাস শেষ করে তোমাকে নিয়ে কলেজটা ঘুরে দেখবো কেমন? আচ্ছা, ক্লাস শেষ করে পুরো কলেজটা ঘুরে দেখলাম মেঘার সাথে। ঘুরতে ঘুরতে বাসায় যাওয়ার কথা মন থেকে বেরিয়ে গেল। হঠাৎ মনে পড়তেই আমি মেঘাকে বললাম, মেঘা অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে, তা না হলে সবাই চিন্তা করবে। হুম, ঠিক বলেছ, চলো চলে যাই। হুম, চলো। কলেজে থেকে খুব দ্রুত বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ভাইয়া আমার আগেই বাসায় চলে এসেছে। এবার তো আমি শেষ। লেট করে বাসায় ফিরেছি, এর জন্য যদি আবার মারে তখন কি হবে আমার? এইসব চিন্তা করতে করতে দুই তিনটা শুকনো ঢোক গিললাম। আমাকে বাসায় ঢুকতে দেখে ভাইয়া আমার দিকে এগিয়ে আসলেন। কিরে, কলেজ ছুটি হয়েছে আরো আধ ঘন্টা আগে, তুই এত দেরি করে এলি যে? এতক্ষণ কোথায় ছিলি? আসলে ভাইয়া, ভর্তি হওয়ার পরে কখনো কলেজটা ঘুরে দেখা হয়নি তো, তাই কলেজটা একটু ঘুরে দেখছিলাম, তাই কখন যে এত দেরি হয়ে গেছে বুঝতে পারিনি, ভয় ভয়। ও আচ্ছা, যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ওনার আচরণে পুরোই শকড়। উনি এত ভালো হয়ে গেলেন কি করে? গতকালকেও কি বাজে ব্যবহারটাই না করেছিল, আর আজকে এত ভালো কেমনে সম্ভব? কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? ককই কিছু না তো। হুম, যা তাড়াতাড়ি। আচ্ছা, আমি জানি রে ঝিনুক, তুই আমার আচরণে অনেক অবাক হচ্ছিস। আমি চাই না তোকে আর কষ্ট দিতে, তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে কোনো বাজে বিহেভ তোর সাথে করব না। আমি তোর সাথে যত কঠিন হব তুই ততই আমাকে ভয় পেয়ে দূরে যেতে চাইবি, কিন্তু আমি যে তোর থেকে দূরে থাকতে পারবো না ঝিনুক, তাই এখন থেকে তোকে আমার ভালোবাসা দিয়েই নিজের কাছে আগলে রাখবো। 2 বছর পর, দেখতে দেখতে 2টি বছর চলে গেল, আমি উচ্চ মাধ্যমিক পাস করলাম। এই 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া আমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু কোনো ভুল করলে শাস্তি দিত, তার শাস্তি থেকে রেহাই পেতাম না। আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন, ভাইয়া আমাকে তার ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেন। ফুফা বলেছিল আমাকে তার সঙ্গে ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভাইয়া আমাকে সাথে করে নিয়ে যাননি।
উনি আমাকে একাই যেতে বলেছেন। কি আর করার, উনি ওনার কথা থেকে এক চুলো নড়বেন না, তাই বাধ্য হয়ে একাই যেতে হচ্ছে। ভার্সিটির গেটে পা রাখতেই খেলাম এক ধাক্কা, ধাক্কা খেয়ে কাদায় পড়ে গেলাম। প্রথম দিনটাই আমার মাটি হয়ে গেল, আমার কপালটাই খারাপ। যেখানে যাই সেখানেই কোনো না কোনো ঝামালে লেগেই যায় আমার সাথে। কাদা থেকে উঠে দাঁড়ালাম, জামার এক সাইডে কাদা লেগে গেছে। জামার দিক থেকে চোখ সরিয়ে সামনে থাকা লোকটির দিকে তাকালাম। তাকিয়ে দেখি আমি ভাইয়ার সাথে ধাক্কা খেয়েছি। উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছেন। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। এক তো নিজেই ধাক্কা দিল, তার উপর নিজেই রাগি লুকে তাকিয়ে আছে। কি অদ্ভুত, এই মেয়ে দেখে চলতে পারো না, চোখ কি হাতে নিয়ে হাঁটো নাকি? ড্যাম ইট, ওনার আচরণে আমি পুরাই থ হয়ে গেলাম। উনি আমার সাথে এমন ভাবে কথা বলছে যেন উনি আমাকে চেনেই না। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে এইভাবে তাকিয়ে আছো কেন? ছেলেদের দেখলে এইভাবেই তাকিয়ে থাকা তোমার স্বভাব নাকি? ওনার কথাটা আমার খুব মানে লাগল। উনি আমাকে এইভাবে অপমান করতে পারলেন, কোনো কথাই বলছি না আমি, চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি। ওনার পাশ থেকে আরেকটা ছেলে উঠে বলল, দোস্ত মেয়েটাকে ভার্সিটিতে নতুন মনে হচ্ছে, থাক আর কিছু বলিস না, ছেড়ে দে ছোট মানুষ। পাশ থেকে আরেকজন বলছে, কিসের ছেড়ে দিবে, কি বলছিস তুই শিহাদ? এখন থেকে যদি ওদের ভুলগুলো আমরা না ধরিয়ে দেই তাহলে পরবর্তীতে আবারও ভুল করবে। শিহাদ আজকে ফার্স্ট টাইম, আজকে ক্ষমা করে দে, মেয়েটা ছোট, হয়তো খেয়াল করে হাঁটেনি তাই ধাক্কা খেয়েছে। কাবিদ ছেড়ে দে ভাই, কাবিদ এই মেয়ে আমার সামনে থেকে যাও, তোমাকে যাতে আর কখনো আমার সামনে না দেখি। আমি আর দাঁড়ালাম না, সোজা দৌড়ে চলে আসলাম। এক তো প্রথম দিন, তার উপর ভার্সিটির কিছুই চিনি না। হঠাৎই দেখলাম মেঘা দাঁড়িয়ে আছে, মেঘাকে দেখে দৌড়ে গেলাম। মেঘা তুই এখানে? হুম, আমি তো এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু তুই এখানে কি করছিস? আর তোর জামায় কাদা লাগলো কিভাবে? তুই কি কোথাও পড়ে গেছিস নাকি? আমিও এই ভার্সিটিতে ভর্তি হয়েছি, আর ভার্সিটিতে ঢোকার সময় কাবিদ ভাইয়ার সাথে ধাক্কা লেগে পড়ে যাই কাদায়। কি বলছিস, তোর ভাইয়া কি এই ভার্সিটিতেই পড়ে নাকি? হুম, তুই পড়ে গেছিস, আর উনি তোকে কাদা পরিষ্কার করার জন্য হেল্প করল না। না, আমি মেঘাকে সবটা বললাম, ও আমার কথা শুনে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। দেখাই বোঝা যাচ্ছে, কিহহ বলছিস রে ঝিনুক, উনি তোর সাথে এমন করেছে, কিন্তু কেন জানি না রে। থাক তুই মন খারাপ করিস না, চল আমি তোকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, তুই জামাটা পরিষ্কার করে নে। হুম চল। আমি ওয়াশরুমে এসে জামাটা পরিষ্কার করে নিলাম, তারপর ক্লাসরুমের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। ভার্সিটির প্রথম দিন যে আমার এত বাজে যাবে কল্পনাও করতে পারিনি, সব হয়েছে বদমেজাজি গুন্ডাটার জন্য, জীবনেও ভালো হবে না। আমার ধারণাই ভুল ছিল, এতদিন আমার সাথে ভালো ব্যবহার করার অভিনয় করেছে, আজ নিজের আগের রূপে আবার ফিরে এসেছে। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আজ মনটা খুব খারাপ, কোনোভাবেই মন ভালো হচ্ছে না। ক্লাসে মেঘা অনেকবার মন ভালো করার চেষ্টা করেছে কিন্তু তাও মনটা ভালো হয়নি। আমাকে দেখে ফুফিমণি বললেন, কিরে ভার্সিটিতে প্রথম দিন কেমন কাটল? আমি কোনো উত্তর দিলাম না, সোজা রুমে চলে আসলাম। রুমে গিয়ে লম্বার একটা শাওয়ার নিলাম, তারপর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ফুফিমনি খেতে ডেকেছিল কিন্তু আমি যাইনি, ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙল। আমি নিচে নেমে দেখি ভাইয়া সোফায় বসে টিভি দেখছে।
আমি কোনো কথা না বলে আরেক পাশে চুপটি করে বসলাম। কিরে দুপুরে খাসনি কেন? নিশ্চুপ। কি জিজ্ঞাস করছি, কথা কি কানে যায় না নাকি রেগে? আমিও খুব রেগে গেলাম। আমি না খেলে আপনার কি এত আধিক্যতা দেখাচ্ছেন কেন এখন? ভার্সিটিতে অপমান করার সময় আপনার এসব আধিক্যতা কথায় ছিল রেগে চিল্লিয়ে? তুই আমার সাথে সাউট করে কথা বলছিস, তোর সাহস তো কম না? এই 2 বছর তোকে ছেড়ে দিয়েছি বলে ভাবিস না আমি পরিবর্তন হয়ে গেছি? হুম, সেটা আমি ভালো করেই জানি, আপনি কখনো পরিবর্তন হবার না। এই 2 বছর যে ব্যবহার করেছেন তা সব লোক দেখানো ছিল, সব আপনার নাটক ছিল। মি কাবিদ হাসান কখনো শুধরানোর না সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে আজকে। কথাগুলো বলে দৌড়ে নিজের রুমে চলে আসলাম। ওনাকে আর কোনো কথা বলার সুযোগ দিলাম না, নিজের রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে দাঁড়ালাম। পেছনে ফিরে দেখি ভাইয়া রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করছে। কি ব্যাপার, আপনি আমার রুমে কি করছেন আর ভেতর থেকে দরজা বন্ধ করলেন কেন? উনি আমার কোনো কথার উত্তর দিল না। উনি এক পা করে আমার দিকে এগোচ্ছে। ওনাকে এভাবে এগোতে দেখে এবার আমার রীতিমতো ভয় লাগছে। রাগের বসে তো কথা শুনিয়ে দিয়ে চলে আসলাম, কিন্তু উনি যে বদমেজাজি এটা কিভাবে ভুলে গেলাম আমি? এগুলা ভাবছি আর ভয় পেছচ্ছি। আজ আমার রেহাই নেই ভালোই বুঝতে পারছি, তাই সুযোগ বুঝে দৌড় দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। উনি আমাকে খপ করে ধরে ফেলল। উনি আমার হাত পেছনে থেকে মোচড় দিয়ে ধরেছে। ব্যথায় আমার দম যায় যায় অবস্থা। আহ ভাইয়া ছাড়ুর, আমার ব্যথা লাগছে, ব্যথা লাগছে। তখন কথাগুলো আমাকে শোনানোর সময় মনে ছিল না এর পরিণাম কি হতে পারে। এই মুখ দিয়ে আমাকে কথাগুলো বলেছিলি তাই না? কথাটা বলে উনি আমার ঠোঁট দুটো আবদ্ধ করে নিলেন। ওনার এই ঠোঁটের স্পর্শ আস্তে আস্তে কামড়ে পরিণত হচ্ছে। আমি ছাড়াতে পারছি না। এক তো হাতটা মোচড় দিয়ে ধরে রেখেছে, তার উপর ঠোঁটের উপর এমন নির্মম অত্যাচার, সব মিলিয়ে আর চুপ করে থাকতে পারলাম না, কেঁদেই দিলাম। তাও উনি আমাকে ছাড়ছেন না। প্রায় 20 মিনিট পর উনি আমাকে ছাড়লেন। এতক্ষণ নীরবে চোখের পানি ফেললেও এখন শব্দ করেই কেঁদে দিলাম। হাতের ব্যথা প্লাস ঠোঁটের যন্ত্রণা সব মিলিয়ে কোনোভাবেই কান্না থামছে না। উনি এবার ঠোঁটে হাত বুলাতে বুলাতে বললেন, ইস অনেকটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, খুব ব্যথা লাগছে তাই না? আমি কোনো উত্তর দিচ্ছি না, নিজের মতো করে কেঁদেই চলেছি। চুপ, একদম কাঁদবি না, কে শুনে কার কথা? আমি নিজের মতো করে কেঁদেই চলেছি। তুই যদি কান্না না থামাস এখন যা হবে তা তুই ভাবতেও পারবি না রেগে। এবার আমি চুপ করে গেলাম। এই বদলোকের উপর কোনো ভরসা নেই, কখন কি করে ফেলে ঠিক নেই। জোর করে কান্না থামানোর ফলে খুব হিচকি উঠছে। উনি রুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলেন। উনার এসব দেখে আমার রাগ না উঠে এখন আরো বেশি কান্না পাচ্ছে। যখন ইচ্ছে মারবে, আবার যখন ইচ্ছে আদর দেখাবে। আমি কি ওনার হাতের পুতুল নাকি? এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে খালি পানি পড়ছে, আর কান্নার সাথে তো অটোমেটিকলি হেঁচকি ফ্রি। উনি খাবারটা বেডের পাশে রাখলেন, তারপর টাওয়েল ভিজিয়ে এনে আমার মুখ মুছিয়ে দিলেন আর বললেন, আর যেন চোখের পানি না পড়ে। আমি মুখ মুছে দিয়েছি, কিন্তু আমার চোখের পানি বাঁধ মানছে না, তাও অনেক কষ্টে কান্না থামালাম। এবার উনি আমার মুখের সামনে খাবারটা ধরে বললেন, খাকর। আমি খ খ খাবো ননা, হেঁচকি তুলতে তুলতে। ঝিনুক তুই তো জানিস এক কথা দুইবার বলা আমার পছন্দ না, ধমকের সুরে। আমি আর কিছু বললাম না, ওনার কথা মতো হা করলাম। উনি খাইয়ে দিল। খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে আহ শব্দ করে ঠোঁটে হাত দিলাম। কি হয়েছে? উত্তেজিত হয়ে
ঠোঁট জ্বলছে কেঁদে দিয়ে। উনি ঠোঁটে হালকা হাত বুলিয়ে দিয়ে একটা চুমু খেলেন। ওনার এসব কাজে আমি রীতিমতো সকর খাচ্ছি। আমাকে কেন রাগাস ঝিনুক? তুই তো জানিস আমার মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। তুই যদি তখন এমন না করতি তাহলে আমি রেগে যেতাম না। নরম হয়ে আমি কি বলবো বুঝতে পারছি না। সকালে নিজেই এমন বাজে ব্যবহার করলেন আমার সাথে আর আমি একটু তর্ক করাতে দোষ হয়ে গেছে। চুপ করে রইলাম, কোনো কথা বললাম না। উনিও আর কোনো কথা বলেননি। খুব কষ্ট করে খাবারটা শেষ করলাম। উনি আমার মুখ মুছিয়ে দিয়ে প্লেট নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার আসলেন। তোর হাতটা দে। ক কেন? কিছুটা ভয় পেয়ে যদি উনি আবার হাত মোচড় দেয়। দিতে বললাম না। ভাইয়া আমি আর কখনো আপনার সাথে তর্ক করব না। প্লিজ আমার হাত মোচড় দিবেন না। আমার হাতে খুব ব্যথা, কান্না কান্না ভাবে। উনি কোনো কথা না বলে আমার হাতটা টেনে ওনার কাছে নিলেন। তারপর হাতে মলম মালিশ করতে লাগলেন। আমি হা করে ওনার দিকে তাকিয়ে আছি। নিজে ব্যথা দিয়ে এখন নিজেই মলম লাগাচ্ছে, কি অদ্ভুত। উনি মলম লাগানো শেষ করে আমাকে বেডে শুইয়ে দিলেন। ঘুমিয়ে পর, আজ অনেক ধকল গেছে তোর উপর দিয়ে। আর শুন, সরি। কি জন্য? সকালে অমন ব্যবহারের জন্য? তুই ধাক্কা খেয়ে কাদায় পড়ে গিয়েছিলি আর তা দেখে সবাই হাসছিল, তাই রেগে গিয়ে আমি ওইরকম বাজে ব্যবহার করে ফেলেছি। ধাক্কা তো আমি ইচ্ছে করে খাইনি আর না তো আমি ইচ্ছে করে কাদায় পড়েছি। এতে কি তোমার কোনো দোষ ছিল? না ছিল না। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি তাই সরি বলেছি। অনুতপ্ত হয়ে আমি আর কিছু বললাম না। আমাকে চুপ করে থাকতে দেখে উনি বসা থেকে দাঁড়িয়ে বললেন, ঘুমিয়ে পর, আসছি। এই বলে উনি রুমের লাইট অফ করে রুম থেকে চলে গেলেন। আমি আর কিছুই ভাবলাম না এই বিষয় নিয়ে, ঘুমিয়ে পড়লাম। সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। মাঝরাতে আমি খুব কষ্ট দেই তোকে। আমি এমন কেন বলতো? শুধু শুধু তোকে কাঁদাই আমি? আজকেও কত কষ্ট দিলাম তোকে, এর জন্য আমি নিজেকেও শাস্তি দিয়েছি রে। তুই একা কেন কষ্ট পাবি বল? তাই নিজেকে কষ্ট দিয়ে তোর কষ্টটা ভাগ করে নিয়েছি। ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ খুব গার করে আমার কপালে চুমু খেলেন। কিন্তু চোখ খুলে তাকাতে ইচ্ছে করছে না তাই নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়লাম। পাগলি একটা, এত বাচ্চা কেন তুই? কখন যে তুই আমাকে বুঝবি কে জানে। কথাগুলো বলে রুম থেকে উনি চলে গেলেন। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ আজ আমাদের নবীন বরণ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুফুমনিকে ডাকলাম, ফুফিমণি আমাকে একটু শাড়িটা সুন্দর করে পরিয়ে দেও, আজকে আমাদের নবীন বরণ। ফুফিমনি, হুম দিচ্ছি, আগে নাস্তা করে নে, তারপর না হয় রেডি হয়ে নিস। এত তাড়াহুড়োর কি আছে মা? না ফুফিমণি, আমি পরে নাস্তা করব, আগে আমাকে শাড়ি পরিয়ে দেও। ফুফিমণি, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ফুফিমণি আমাকে খুব সুন্দর করে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিলেন। আমি এখন নিজের মতো করে সাজাতে ব্যস্ত, চুলগুলো খুলে রাখলাম, ঠোঁটে হালকা কমলা রঙের লিপস্টিক লাগলাম, চোখে গাঢ় করে কাজল দিলাম, ছোট একটা কালো টিপ পরলাম। তারপর আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। আজ খুব সুন্দর লাগছে আমাকে, নীল শাড়িটা আমাকে এত ভালো মানাবে বুঝতেই পারিনি। নিজের উপর নিজেই ফিদা হয়ে যাচ্ছি। যাই হোক, আজ তাড়াতাড়ি যেতে হবে। ভাইয়া আমাকে তার সঙ্গে করে নিবেন না তা আমি ভালো করেই জানি, তাই ভাইয়ার জন্য অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। খেয়ে যাওয়ার জন্য ফুফিমণি অনেকবার জোর করেছিল কিন্তু আমি খাইনি, কারণ খেলে আমার ঠোঁটের লিপস্টিক চলে যাবে। এত সুন্দর করে সেজে যদি এখন লিপস্টিক খেয়ে ফেলি তাহলে আমার এত সুন্দর করে সাজাটাই বৃথা যাবে। তাই না খেয়েই বেরিয়ে পড়লাম। ভাইয়া এখনো বাসায়? আমি ভাইয়ার আগেই ভার্সিটিতে চলে এসেছি।
মেঘা, আরে ঝিনুক, তোকে তো আজকে নীল পরী লাগছে রে। ঝিনুক, সত্যি? মেঘা, হুম সত্যি। ঝিনুক, তোকেও আজকে হলুদ পরী লাগছে, তোকে হলুদ শাড়িটা খুব সুন্দর মানিয়েছে। মেঘা, হুম হয়েছে হয়েছে, এখন চল। ঝিনুক, হুম চল। আমি আর মেঘা অডিটোরিয়ামের ভেতরে গেলাম। খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে সিনিয়ররা সবাই চলে আসলেন। সিনিয়রদের মাঝে আমি ভায়াকে দেখলাম না, হয়তো এখনো আসেনি। অনুষ্ঠান শুরু হওয়ার আর কিছুক্ষণ বাকি। হঠাৎ করে আমার চোখটা একজনের দিকে আটকে যায়। নীল রঙের পাঞ্জাবি, হাতে পাঞ্জাবির সাথে ম্যাচ করা নীল বেল্ট ঘড়ি, সিল্কি চুল, ঘন ভ্রু, ভ্রুর পাশে ছোট একটা তিল, ঠোঁটে স্মিত হাসি, সব মিলিয়ে কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছে আমার। এ যেন অদ্ভুত ধরনের নেশা, তাকে ছাড়া মনে হচ্ছে এই নেশা কাটবে না। আমার নেশার আসক্তি যেন সে, মনে হচ্ছে তার এই আসক্তির জন্য আমি সারা জীবন নেশাগ্রস্ত হয়ে কাটিয়ে দিতে পারবো। আজ প্রথম সে আমার চোখে দেখা সুন্দর এক রাজকুমার। সে আর কেউ নয়, সে হচ্ছে আমার কাবিদ ভাইয়া। তাকে কখনো এভাবে দেখিনি আমি, তার প্রতি কখনো আমার কোনো অনুভূতি জন্মায়নি। কিন্তু আজ কি হলো আমার, কেন এমন লাগছে আমার? মন বলছে আমি তার প্রেমে পড়ে গেছি, কিন্তু আমি যে তার প্রেমে পড়তে চাই না, আমার যে তার প্রেমে পড়া বারণ, কারণ সে যে আমার নয়। তার হৃদয়ের এক কণা জায়গাতেও যে আমার কোনো বসবাস নেই, সে যে আমাকে সহ্য করতে পারে না, আমি যে তার চোখের কাঁটা। কথাগুলো তার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবছিলাম, চোখটা যেন আজ আমার অবাধ্য হয়ে গেছে, কিছুতেই তার দিক থেকে চোখ সরিয়ে নিতে পারছি না। অবাধ্য চোখ তাকেই দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ মেঘার ডাকে হুঁশ ফিরল আমার। মেঘা, কিরে কি হয়েছে তোর? কখন থেকে দেখছি কাবিদ ভাইয়ার দিকে তাকিয়ে আছিস? ক্রাশ টাস খেলি নাকি? ঝিনুক, আরে কি বলছিস উল্টাপাল্টা কথা, আমি ওনার উপর ক্রাশ খেতে যাব কেন আজই? মেঘা, তাহলে সেই কখন থেকে ওনার দিকে তাকিয়েছিলি কেন? ঝিনুক, এমনিতেই, জোরপূর্বক হেসে। মেঘা আর কোনো কথা বাড়াল না। অনুষ্ঠান শেষ হল, আমরা অডিটোরিয়াম রুম থেকে বেরিয়ে এলাম। মেঘা, দোস্ত তুই এখানে দাঁড়া, আমি শাড়িটা একটু ঠিক করে আসি কেমন? ঝিনুক, আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, আমি একা একা হাঁটছি। হেঁটে হেঁটে ক্লাসরুমগুলো দেখছিলাম। হাজমকা কেউ ঝড়ের গতিতে আমাকে অন্ধকার একটা রুমে নিয়ে আমার চোখ বেঁধে দিলেন। আমি ভয়ে কথা বলতে পারছি না। লোকটি আমার পেটের সাইড থেকে শাড়িটা সরিয়ে পেটে হাত দিয়ে স্লাইড করে যাচ্ছে। লোকটির এমন স্পর্শে আমি কেঁপে কেঁপে উঠছি। কিছু বলতে যাব তার আগেই লোকটি আমার ঠোঁট দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর আমাকে ছাড়ে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আমি এবার কেঁদেই ফেলি। কে এই লোক যে আমার সাথে এমন অসভ্যতামি করছে? ভাইয়া যদি এসব জানতে পারে তাহলে আমাকে আর ভার্সিটিতে আসতে দিবে না, আগের মতো আবার আমার পড়াশোনা বন্ধ করে দিবে। এসব ভাবছি আর কান্না করছি, কোনো কথা বলতে পারছি না, কারণ লোকটি আমার ঠোঁট হাত দিয়ে চেপে ধরে রেখেছে। হঠাৎ লোকটি আমার কানের কাছে ফিস ফিস করে বলতে লাগলেন, আজ যে তোমাকে নীল পরি লাগছে। অনেক চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করার, কিন্তু পারিনি, তাই বাধ্য হয়ে তোমার কাছে চলে আসলাম। কথাগুলো বলে আমার গলায় জোরে একটা কামড় বসিয়ে দিলেন। আমি ব্যথায় উমুম শব্দ করছি, কিন্তু তাও উনি লোকটি আমাকে ছাড়ছেন না। এটা আমার দেওয়া লাভ রাইট, এটা আজকের করা কাজগুলো তোমাকে সব সময় মনে করিয়ে দেবে। এই বলে সে ঝড়ের গতিতে আমাকে অন্ধকার রুমে ফেলে চলে গেলেন। চোখ থেকে কাপড় সরিয়ে আমি আর তাকে দেখতে পারলাম না। খুব দ্রুত পায়ে ওই অন্ধকার রুম থেকে বেরিয়ে এলাম। হঠাৎ মেঘার সাথে ধাক্কা খেলাম। মেঘা, কিরে তুই এখানে কি করছিস? আমি তোকে কতক্ষণ যাবৎ খুঁজছিলাম তুই জানিস?
আমি তো ভেবেছিলাম তুই হয়তো আমাকে রেখেই চলে গেছিস। আমি নিজের ঘোরের মধ্যে আছি। মেঘা কি বলছে কিছুই যেন আমি শুনতে পাচ্ছি না। মেঘা, কিরে কথা বলছিস না কেন? তোর চোখ মুখ এমন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? মেঘার কথায় আমি কি উত্তর দিব বুঝতে পারছি না। এখনকার ঘটে যাওয়া কথাগুলো কি ওকে বলা ঠিক হবে কিনা সেটা ভাবছি। মেঘা, কিরে কি ভাবছিস? ঝিনুক ক, কিছু ন না তো, কিছু হয়নি আমার। হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিলাম। চল যাই এখান থেকে। মেঘা, হুম চল। আমি কিছুক্ষণ আগের ঘটনা ভুলতে পারছি না। কি হচ্ছে আমার সাথে এটা? এটা কি আমার হ্যালুসিনেশন ছিল নাকি সত্যি সত্যি ঘটেছে? হ্যালুসিনেশন হলে তো আমার গলায় ব্যথা অনুভব করতাম না। দ্রুত পায়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আমার গলায় কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। তার মানে এটা কোনো মনের ভুল নয়। কিন্তু কে করলো আমার সাথে এমন? আর কেনই বা করলো? ভাইয়া যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমাকে শেষ করে ফেলবে। কি করব আমি? কি করে জানবো লোকটি কে ছিল? কিরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? হঠাৎ কারো কণ্ঠস্বরে আমার ধ্যান ফিরল। পেছনে ফিরে দেখি ভাইয়া। ওনাকে দেখে সেই তখনকার অনুভূতি আবার আমাকে গ্রাস করা শুরু করেছে। তার দিকে তাকিয়ে আছি। এর মধ্যে উনি অনেকবার আমাকে এটা ওটা জিজ্ঞাসা করেছেন, কিন্তু আমার এতে কোনো হেলদোল নেই। আমি নিজের মতো করে তাকে দেখতে ব্যস্ত। এ যে কোন নেশায় আমি আসক্ত হয়ে পড়ছি বুঝতেই পারছি না। লোক মুখে শুনেছিলাম ভালোবাসা নাকি নেশার মতো। তাহলে কি আমি তার ভালোবাসার নেশায় আসক্ত হয়ে পড়লাম? কিরে, সেই কখন থেকে তোকে দেখছি আমার দিকে হা করে তাকিয়ে আছিস। আমার দিকে তাকিয়ে কি এমন ভাবছিস শুনি তো? আমি এবারও কোনো উত্তর দিলাম না। চুপচাপ তার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি। কেন যাচ্ছি তা আমার অজানা, কিন্তু তাও আমি তার দিকে এগিয়ে যাচ্ছি। চম্বুক যেমন লোহাকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে কাবিদ ভাইয়ার মায়াবী চেহারা আজ আমাকে খুব আকর্ষণ করছে। আমি এগোতে এগোতে ওনার খুব কাছে চলে এসেছি। আমাকে উনি ওনার এত কাছে আসতে দেখে ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি কাছে এসে ওনার ঘাড়ে হাত দিয়ে হালকা টান দিলাম। এতে উনি কিছুটা ঝুঁকে গেলেন। আমি যেই না ওনার ঠোঁটের কাছে আমার ঠোঁট নিতে যাব, ঠিক সেই মুহূর্তে উনি হালকা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিলেন। ওনার ধাক্কায় আমার হুঁশ ফিরল। আমি কি করতে যাচ্ছিলাম এসব? উনি আমাকে কি ভাববেন? এ কি করতে যাচ্ছিলাম? কথাগুলো মনে মনে বললাম। কি হয়েছে তোর? এসব কি করতে যাচ্ছিস তুই? অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। সরি ভ ভাইয়া, আসলে আমার কি হয়েছে আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছে করে এমন কিছু করিনি, মাথা নিচু করে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়। সকালে না খেয়েই বের হয়ে গেছিস। আচ্ছা আসছি। আর শুন। জি বলেন। তোকে আজকে নীলপরি লাগছে। কথাটা বলে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। আমি ওনার মুখে নীলপরি নামটা শুনে চমকে উঠলাম। এই নীলপরি কথাটা ওই অচেনা লোকটা আমাকে বলেছে। আর ওনার কণ্ঠস্বর কেমন যেন আমার চেনা চেনা লেগেছিল তখন, কিন্তু আস্তে আস্তে ফিসফিস করে কথা বলার কারণে কণ্ঠটা ঠিক করে চিনে উঠতে পারিনি। আচ্ছা ওই অচেনা লোকটা কি ভাইয়া ছিল? কিন্তু ভাইয়া এমন কেন করবে? আর তাছাড়া ভাইয়া তো কখনো আমাকে তুমি করে বলে না, কিন্তু ওই অচেনা লোকটা তো আমাকে তুমি করে বলেছিল। কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না। ওই লোকটা কি আদো ভাইয়া ছিল নাকি অন্য কেউ? কথাগুলো মাথায় খালি ঘুরপাক খাচ্ছে। যাই হোক, সব চিন্তা এখন আপাতত বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। খুব ক্ষুধা লেগেছে, সকালে কিছু খাইনি, তাছাড়া ভার্সিটি গিয়েও কিছু খাওয়া হয়নি। ফুফিমণি, খুব ক্ষুধা লেগেছে,
প্লিজ তাড়াতাড়ি খেতে দেও। দিচ্ছি দিচ্ছি, একটু বস, আমি এখনই খাবার দিচ্ছি। ফুফিমণি খাবার দিয়ে গেলেন, আমি খাওয়া শুরু করলাম। খুব ক্ষুধা লাগার কারণে খাবার সামনে পেতেই খেতে শুরু করে দিলাম। আমার পাশে যে ভাইয়া বসে আছে সেদিকে আমার কোনো খেয়াল নেই, আমি নিজের মতো করে খেতে ব্যস্ত। আরে ঝিনুক, আস্তে খা, এভাবে কেউ খায় নাকি? মনে হচ্ছে তোর খাবারটা কেউ কেড়ে নিবে এই ভয়ে তুই এভাবে খাচ্ছিস। ভাইয়া আমার খুব ক্ষুধা লেগেছে, প্লিজ খাওয়ার সময় ডিস্টার্ব করো না তো, আমাকে খেতে দেও। আমার কথায় উনি হা করে তাকিয়ে আছে। আমি এসব পাত্তা না দিয়ে নিজের মতো খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে লম্বা একটা ঘুম দিলাম। খুব ক্লান্ত থাকার কারণে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুমের মধ্যে অনুভব করছি আমি হাওয়ায় ভাসছি। প্রথমে স্বপ্ন ভেবে অতটা পাত্তা দেইনি, কিন্তু পরে মনে হলো এটা স্বপ্ন না, আমি সত্যিই হাওয়ায় ভাসছি। চোখ খুলে ধরপর করে উঠলাম, তাকিয়ে দেখি ভাইয়া আমাকে কোলে নিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি এবার নিচে নামার জন্য জোরাজোরি করছি আর বলছি, ছাড়ুন ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চুপ করে থাক, একদম নড়াচড়া করবি না, না হলে কিন্তু ফেলে দিয়ে কোমর ভেঙে দিব। আমি আর কিছু বললাম না, বদলোকটার কোনো বিশ্বাস নেই, সত্যি সত্যি ফেলে দিলে আমার কোমরটা যাবে, তখন আর কেউ আমাকে বিয়ে করবে না, তার থেকে ভালো চুপ করে থাকি। উনি আমাকে ছাদে এনে নামালেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আজ আকাশটা কেমন যেন মন মরা হয়ে আছে, না কোনো তারার সঙ্গ আছে আর না চাঁদের, কালো মেঘে ঢেকে রেখেছে আকাশটাকে। আমি চুপ করে ওনার কথা শুনছি, কোনো উত্তর দিচ্ছি না। আচ্ছা ঝিনুক, কখনো কি কারো প্রতি তোর অনুভূতি জন্মেছে? আমি কি উত্তর দিব বুঝতে পারছি না। উনি আবার বললেন, কখনো এমন মনে হয়েছে সে তোকে খুব টানছে? চোখ বন্ধ করলে কি তাকে দেখতে পাস তুই? আমার এমন কেন লাগবে, আমি চোখ বন্ধ করলে কাউকে দেখতে পাই না। আচ্ছা তাহলে এখন চোখ বন্ধ কর, কাউকে কি চোখের সামনে দেখছিস? ওনার কথায় আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই বারবার ভার্সিটিতে দেখা ভাইয়ার মুখটা ভেসে উঠছে, আর আমি মাতাল করা নেশায় আসক্ত হয়ে যাচ্ছি, তাই আর চোখ বন্ধ করে থাকতে পারলাম না, চোখ খুলে ফেললাম। কিরে কাউকে কি দেখলি? আমি কি করে বলবো, এই প্রথম আমার আপনাকে দেখে কিছু ফিল করছি। এটা আমার কেমন অনুভূতিটা আমি জানি না, কিন্তু এই অনুভূতি ক্রমশ আমাকে আপনার দিকে টানছে, মনে মনে বললাম। কিরে কিছু বলছিস না যে? আসলে ভাইয়া আমি কিছু দেখিনি, তাই কি বলবো বুঝতে পারছি না। ঝিনুক তখন তুই আমার দিকে নেশা ভরা চাহনিতে কেন এগিয়ে আসছিলি? আমি কি বলবো বুঝতে পারছি না, তাই চুপ করে রইলাম। কি হলো বল। আসলে ভাইয়া আমি কেন এমন করেছিলাম জানি না, ভালোবাসিস আমায়? নিশ্চুপ, চুপ করে থাকিস না ভাইয়া, আমি কি বলবো বুঝতে পারছি না, আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আজকে যখন আপনাকে আমি ভার্সিটিতে দেখি তখন অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয় আমার মাঝে। না চাওয়া সত্ত্বেও বারবার আমি চোখ আপনাকে দেখতে ব্যস্ত, কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল আমায়, এটা কেমন নেশা তা আমার অজানা, কিন্তু তখন বারবার মনে হচ্ছিল আপনি আসক্তি ছাড়া আমার এই নেশা কাটবে না, আপনি আসক্তিকে খুব দরকার আমার এই নেশা কাটানোর জন্য। কথাগুলো বলে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, ভাইয়ার দিকে তাকানোর মতো মুখ আমার নেই। সাহস করে তো কথাগুলো বলে ফেলেছি, কিন্তু এখন ভাইয়ার রিয়াকশন কি হবে তা আমার অজানা। মাথা নিচু করে কথাগুলো ভাবছিলাম, হঠাৎ করে ভাইয়া কাবিদ ভাইয়া আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি আজ কতটা স্বস্তি পেয়েছি তা তোকে বোঝাতে পারবো না। আমি সব সময় মনে করতাম তুই আমাকে ঘৃণা করিস,
কারণ আমি যে তোর সবসময়ের চোখের জলের কারণ। তোকে হারানোর ভয়টা আমি বেশি পেতাম, তাই তুই যাতে কোনো ভুল না করিস বা কোনো ছেলের সাথে কথা না বলিস, সেই জন্য সব সময় আমি তোর সাথে রুঢ় থাকতাম, যাতে তুই আমার ভয় কাজগুলো না করিস। হ্যাঁ, আমি জানি তুই ভুল না করলেও আমি তোকে শাস্তি দিয়েছি, কিন্তু বিশ্বাস কর, তোকে কষ্ট দিতে চাইনি কখনো। নিজের রাগের উপর আমি যে কন্ট্রোল করতে পারি না, তাই না চাওয়া শর্তে বারবার আমি তোকে কষ্ট দিয়ে ফেলি। আমাকে তুই ক্ষমা করে দিস ঝিনুক, বড্ড বেশি ভালোবাসি রে তোকে। এবার আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উনি আমার এমন কাজে হতভম্ব হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আপনি কি ভেবেছেন ভাইয়া আপনার দেওয়া সকল কষ্ট আমি ভুলে গেছি? না ভাইয়া, আমি কিছুই ভুলিনি। আমার সাথে বাজে ব্যবহার, আমাকে শাস্তি দেয়া, আমাকে অপমান করা, আমার শরীর থেকে শাড়ি টেনে খুলে ফেলা, আমাকে জানোয়ারের মতো মারা, কিছুই ভুলিনি আর কখনো ভুলতেও পারবো না। আপনার দেওয়া প্রতিটা কষ্ট আমার ভেতরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। জানেন ভাইয়া, দেহ থেকে প্রাণটা যখন বেরিয়ে যায় তখন তাকে মৃত্যু বলা হয়। কিন্তু আপনি আপনার ভেতরটাকে এমনভাবে ক্ষতবিক্ষত করেছেন যে আমার দেহ থেকে প্রাণটা না বেরোলেও প্রতিনিয়ত আমার মৃত্যু ঘটেছে। আপনার এসব অত্যাচারগুলো আমাকে প্রতিনিয়ত কাফন ছাড়া দাফন দিত। মাঝে মাঝে বাবা মাকে বলতাম, তোমরা কেন আমাকে তোমাদের সাথে নিয়ে গেলে না? আমার এসব কষ্ট আর সহ্য হচ্ছে না, কখনো ক্ষমা করতে পারবো না আমি আপনাকে। আপনি হয়তো ভাবছেন তাহলে আমার বলা কিছুক্ষণ আগের কথা কি মিথ্যে ছিল? না, মিথ্যে ছিল না। আজ প্রথম আপনার জন্য আমার ভেতরে ভালো লাগার অনুভূতি জন্মেছে। কখনো কারো প্রতি আমার এই অনুভূতি আসেনি। কেন জানি আজ আপনাকে ভার্সিটিতে দেখে আপনার মায়ে পড়ে যাই। জানি না এই মায়া কি ক্ষণিকের নাকি চিরস্থায়ী, কিন্তু তাই বলে যে আপনার দেওয়া সকল কষ্ট আমি ভুলে যাব তা কি করে? এই কষ্ট যে ভুলার নয়, পারবো না ভাইয়া, কখনো ক্ষমা করতে পারবো না। খুব ঘৃণা করি আপনাকে। কথাগুলো কাঁদতে কাঁদতে বললাম। উনি কোনো কথা বলছেন না। আমিও আর তার সামনে দাঁড়িয়ে না থেকে দৌড়ে নিজের রুমে চলে আসলাম। ঠিক বলেছিস আমি যে খুব অন্যায় করেছি, এর যে কোনো ক্ষমা নেই। তবে আমিও হাল ছাড়ব ঝিনুক, নিজের ভালোবাসা দিয়েই তোকে আপন করে নিব। সকালে আজ নাস্তা করে তাড়াতাড়ি ভার্সিটির যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। কেন জানি ভাইয়ার মুখোমুখি হতে ইচ্ছে করছে না। ভার্সিটিতে চলে আসলাম। মেঘা, কিরে কি খবর, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? ঝিনুক, তোর টানে চলে এসেছি। মেঘা, সিরিয়াসলি? ঝিনুক, হুম, আমি তোকে কতগুলা ভালোবাসি তুই জানিস না। মেঘা, দেখ ভাই আর মিথ্যা বলিস না, তোর এই মিথ্যা ঠেলায় আমার উপরে উঠে যেতে ইচ্ছে করছে। ঝিনুক এইভাবে বললি, মেঘা তো কিভাবে বলবো শুনিত। ঝিনুক, যা কথাই বলবো না, আমার ভালোবাসার কোনো পাত্তা দিলি না। মেঘা, আচ্ছা বাবা ঠিক আছে, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস আর আমিও তোকে অনেক ভালোবাসি, বুঝলি বেবি? ঝিনুক, হুম বুঝলাম। ক্লাস শেষ করে দুজনে আমতলা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ পেছনে থেকে একজন আমাদের দুজনকে ডাক দিল। পেছনে ফিরে দেখি সেদিনের সেই ভাইয়াটা যে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বারবার বলছিলেন, সিহাদ হেই তোমরা এখানে কি করছো? মেঘা, আসলে আমরা এদিকটা দেখতে এসেছিলাম ভাইয়া। সিহাদ, ওহ, কিন্তু এখানে তোমাদের আসা ঠিক হয়নি, এখানে সিনিয়ররা আড্ডা দেয়, এখানে জুনিয়রদের আসা বারণ। এখন কোনো সিনিয়রের সামনে যদি তোমরা পড়ে যাও তাহলে রেগিং এর হাত থেকে রক্ষা পাবে না। চলবে গল্পের প্রথম অংশ, হৃদয়ের হৃদস্পন্দন, তুমি খাদিজা আক্তার, ঘুমের রানী।